হাই গাইস, গুড মর্নিং। সকালবেলা উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে, আর আজকে সোনার বার্থডে। তো ওকে আমি সকালবেলা উঠে দেখতে পাচ্ছি না, ভাবলাম কোথায় গেলো। তারপরে ছাদে উঠে দেখি ওকে ওর আন্টি এসে পড়াতে, আজকে ও পড়াচ্ছে। আর ওর খুব মন খারাপ, তাও তোমাদের একবার দেখাবো ও পড়ছে। এখানে আমার আর বুনুর জন্য ব্রেকফাস্ট রেডি করেছি, এটা নিয়েই ওপরে চলে যাব। এই দেখো, এখানে ও বই পড়ছে, আর ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। দেখো বিস্কুট নিয়েছে, ও খাচ্ছে। আর পড়ার সময় ফাঁকি মারতে ও খুব ভালোবাসে। আর এখানে দুধে বিস্কুটটা ভিজিয়ে ও খাচ্ছে। দেখো বার্থডে গার্ল এখানে বসে আছে। আর সোনার কেমন লাগছে সোনার জন্মদিনে? ভালো ভালো ভালো। কতটা? আজকে আমার সোনা বুনুর বার্থডে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে আর মন দিয়ে পড়াশুনো করে আর অনেক অনেক বড় হয়, ঠিক আছে? তুমি কিছু বলবে? এখানে দেখো বেলুন দিয়ে ঘর সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন বেলুন দিয়ে সাজিয়েছে সারা ঘরটা। আর এই গোল্ড রিংটা বুনুকে গিফট করছে ওর পাপা আর মাম্মা দুজনে মিলে। কেমন হয়েছে বলো? কিছু বলছিলাম বাট সব মিউট করে দিতে হলো, বাইরে বক্স বাজছিল, কপিরাইট ক্লেম চলে আসতো, যার জন্য আমি সাউন্ড পুরো মিউট করে দিয়েছি। আর পরে আমি বলে দিচ্ছি। আর এখানটায় সোনা, সোনাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। ও আজকে খুব খুশি, ওর জন্মদিন, আর ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। দিদিমা এখন ওকে আশীর্বাদ করছে, দেখো ধান ধূপ দিয়ে আশীর্বাদ করছে। আর এত গরম না, পাচ্ছে না বাচ্চারা। আর এখানে বার্থডে গার্ল কেক কাটা শুরু করে দিয়েছে, দেখো।